हेलो गाइस, वेलकम बैक टू माय चैनल। तो आज के सोमवार, आज के छुट्टी आछे, एइजन्य आमी आर मामी एकटु काचरा करा जाच्छि किछु किनते पुजोर केनाकाटार जन्य। तो आमार मोटामुटी अनलाइन थेके आमी सबकिछु माने आमार गुलो अनलाइन थेके आमी बेशिरभागई किने निएछि। आर मायेर जन्य মনে হয় চৈত্র সেল থেকে কিনেছিল, ওখানকার কিছু কিছু আছে। আর সেদিনকে গিয়ে কুর্তি মুর্তি কিনেছিলাম। আর ভাইয়ের জন্য আগে রানাঘাট থেকে কেনা হয়েছিল, আজকে আবার যাচ্ছি ভাই আর বাবার জন্য শার্ট গেঞ্জি ফেঞ্জি প্যান্ট ফ্যান্ট সব কিনতে। তো আমি হাঁপিয়ে যাচ্ছি, হাঁটতে হাঁটতে কথা বলছি তাই। তো ঠিক আছে, আর বেশি বকবক করছি না, ভিডিওটা আগে কন্টিনিউ করছি। তো এখন টোটো ধরবো বলে মেন রোডের ওপরে যাচ্ছি। চলে এসেছি, আমাদেরকে লক্ষ্মী মোড়ের ওখানে নামিয়েছিল। হেঁটে হেঁটে রোদের মধ্যে এত দূর হেঁটে হেঁটে আসতে হয়েছে, তাও ছাতা খুলতে পারেনি, ছাতায় ডিফেক্ট দেখা দিয়েছে বলে ছাতা না খুলেই রোদের মধ্যে এমনভাবে আসতে হচ্ছে। তোমাদেরকে একবার পুরো মার্কেটটা দেখাই। তো দেখতে দেখতে আমি চলে এসেছি, মানে দেখতে দেখতে না, হাঁটতে হাঁটতে চলে এসেছি এক্সপ্রেস বাজারে। আর তোমাদেরকে বলে দিই যে কাঁচাপাড়ায় আর এই মলটায় খুবই ভিড়, তোমাদেরকে সবই দেখাবো যতটা পারবো। তো এখানে মা এখন দেখছে ভাইয়ের জন্য শার্ট, আমরা আছি এখন মেন্স সেকশনে। দেখতেই পারছো মা কনফিউজ হয়ে যাচ্ছে এতগুলো শার্টের মধ্যে, কি বলবো। এক্সপ্রেস বাজারে ভাইয়ের জন্য কিছু তেমন পছন্দ হয়নি, এই জন্য মা আর আমি চলে এসেছি এখন লেডিস সেকশনে। তো আমার এখন কোনো প্ল্যান নেই কিছু কেনার মতো, তো যদি কিছু পছন্দ হয়ে যায় তাহলে মা বলেছে কিনে দেবে, তাই মা পছন্দ করছে, আমাকেও বলেছে পছন্দ করতে। তো চলো দেখি আমার কি পছন্দ হয় কি হয় না, বা আমি কি কিনি। আমি আর মা মিলে আবার চলে এসেছি স্টাইল বাজারে মেন সেকশনে। দেখতে পাচ্ছ মা এখানে আবার বাছাবাছি করা শুরু করেছে, জানি না এখান থেকেও কিছু পছন্দ হবে নাকি, আশা করি পছন্দ হয়ে যাবে, কারণ অনেক ঘুরতে হচ্ছে, অনেক মানে দুটো মলেই ঘুরেছি, একটা হচ্ছে এক্সপ্রেস আর এটা হচ্ছে স্টাইল। দেখি এবার কিছু পছন্দ হয় নাকি।
ট্রেনে করে এসে আর কি আমার শরীরটা খারাপ ছিল, এই জন্য ট্রেনে করে জার্নি করে আসতে গিয়ে আমার শরীর আরও খারাপ হয়ে গেছিলো। মানে এসে আমি জাস্ট যেমন তেমনভাবে ফ্রেশ হয়ে স্নান করে আমি জাস্ট মানে রেস্ট করেছি, আর কিচ্ছু করিনি, মানে কিচ্ছু না, ফোন দেখা থেকে শুরু করে কোনো ভিডিও বানানো বা এডিটিং আমি কিচ্ছু করিনি। তো যেহেতু শরীরটা খুবই খারাপ হয়ে পড়েছিল, তো যেহেতু এখন শরীরটা আমার ভালো আছে, আমি এখন ফ্রেশ ফিল করছি, কিন্তু জানি না তাও আমার কেমন একটা বডির মধ্যে একটা কেমন বেশ একটা আনছান আনছান ভাব হয়েই আছে। যাই হোক, তো এই জন্য আমি আজকে তোমাদের সাথে শেয়ার করতে চলে এসেছি যে কালকে কী কী কিনেছি। তো তোমাদেরকে ওটাই দেখাবো যে আজকে মানে কাজকে বলছি মানে কালকে কী কী কেনা হয়েছে। তো প্রথমে দেখাই, ভাইয়ের আর বাবার জন্য কিনতে গেছিলাম, বাবারটা কেনা হয়নি কারণ আমার শরীর খুবই খারাপ করছিলো, মানে মাথা ফাথা ঘোরাচ্ছিলো, এবার গরমের জন্য হয়েছে নাকি এমনিতেও আমার শরীরটা একটু খারাপ তার জন্য হয়েছে আমি বুঝতেও পারিনি, কিন্তু মলের মধ্যে এসি লাগানো ছিল, এমনটা হওয়া কথা মানে উচিত না, কথা না। যাই হোক, এই জন্য যেমন তেমনভাবে ভাইয়েরটা আর কি কিনে নিয়ে হাঁটা দিয়েছি আর কি বাড়িতে। ভিডিওতে তো তোমরা দেখেইছো মানে খুব একটা ঘুরিনি, জাস্ট স্টাইল বাজার আর এক্সপ্রেস বাজার এই দুটো মলেই ঘুরেছি, মানে এই দুটো জায়গাতেই গেছি আর কোথাও যাইনি, শরীর চলছিল না। ঠিক আছে, তাহলে প্রথমে দেখাই জিন্স। এটা হচ্ছে ভাইয়ের জিন্স, ব্ল্যাক কালারের। এটা উল্টে ছিল কারণ ভাই এটা কালকে ট্রাই করেছিল, কারণ ভাই তো গিয়েছিল না আমাদের সাথে, তো এই জন্য বাড়িতে আনার পরও ট্রাই করেছিল, ফিট হয়েছে কি হয়নি সেটা দেখার জন্য। তো এই যে জিন্স, এটা গেল ফার্স্ট জিন্স। অ্যাকচুয়ালি ভাইয়ের ব্ল্যাক কালারের জিন্স আমি ওকে একটা দিয়েছিলাম, মানে হাঁটুর কাছে একটু ড্যামেজ ছিল, তো ওর মানে ব্ল্যাক জিন্স এত পছন্দ, মানে ব্ল্যাক শার্ট, ব্ল্যাক টি শার্ট, ব্ল্যাক জিন্স, মানে সবসময় ব্ল্যাক পরতে থাকে, ব্ল্যাক প্যান্ট থাকা সত্ত্বেও আবার ব্ল্যাক প্যান্ট নিয়েছে। আর এটা ভাইকে আমি গিফট করেছি পুজোর গিফট হিসেবে। আচ্ছা, তারপরে এটা হচ্ছে এক্সপ্রেস বাজার থেকে কেনা হয়েছে ওই প্যান্ট, জিন্সের প্যান্টটা। তো এটা হচ্ছে স্টাইল বাজার থেকে কেনা হয়েছে, মানে এটার স্লিভসটা হচ্ছে আপনাদের তোমাদের দেখিয়ে দিই, হাফ স্লিভ, ভাইয়ের মানে হাফ স্লিভসের টি শার্টের খুব মানে ইয়ে ছিল, ইচ্ছে ছিল মিলিটারি প্রিন্টের। ভাইয়ের সাইজ হচ্ছে মিডিয়াম সাইজ, মিডিয়াম তো, হ্যাঁ মিডিয়াম সাইজ। এখানে দেখো, এখানেও লেখা থেকে কিছু আছে। তো এটা হচ্ছে একটা শার্ট, আমি পুরো খুলছি না কারণ আবার ভাঁজ করতে হবে আমাকে, মানে শার্ট যদি একটু উল্টো পাল্টা ভাঁজ হয়ে যায়, শার্ট বলে না যে কোনো জামাই যদি একটু উল্টো পাল্টাভাবে ভাঁজ হয়ে যায় তাহলে মানে কেমন লাইন্স চলে আসে, মানে কেমন মনে হয় কোঁকড়ানো কোঁকড়ানো একটা উপড়ে গেছে। তারপরে ওই যে তোমাদেরকে বললাম ভাইয়ের খুব ব্ল্যাক ফেভারেট, তো এই জন্য আবার একটা হচ্ছে ব্ল্যাক কুর্তা, এটা ব্ল্যাক কুর্তায় ভাইয়ের সাইজটা নেওয়া হয়েছে এল, কারণ এম সাইজটা নিলে হাইটে ছোটো সাইজে ছোটো হয়ে যেত, কারণ ভাই তোমার ভাই প্রচণ্ড লম্বা, তোমরা দেখেছো, হ্যাঁ দেখেছো রাত্রির ভিডিওটা তো দেখেইছো, তো ভাই প্রচণ্ড লম্বা, ওর মানে এম সাইজ নিলে পরে বডিতে আসতো কিন্তু গায়ে ছোটো হয়ে যেত, এই মানে ঝুলে ছোটো হয়ে যেত, এই জন্য এখানে সাইজটা আনা হয়েছে লার্জ সাইজ। এটা হচ্ছে ফুল স্লিভসের, আর এর সামনে পকেট আছে, পুরো খুলে দেখাচ্ছি না, আর বুকের কাছে এটাও নেওয়া হয়েছে এক্সপ্রেস বাজার থেকে, না এটাও নেওয়া হয়েছে স্টাইল বাজার থেকে। তারপরে আসছি আমি, অ্যাকচুয়ালি আমি জানি আমি বলেছিলাম যে আজকে বাবার ভাইয়ের জন্য কেনা হবে, কিন্তু ভাইটা দেখতে গিয়ে মা বললো যে তোর জন্য কিছু পছন্দ করে নে, এই জন্য আমি আমার ইচ্ছা করছিলো না কেনার জন্য কিছুই কারণ আমার শরীর চলছিল না। তো তারপরে মা এটা পছন্দ করে আমাকে কিনে দিয়েছে, এটা হচ্ছে ফ্রক, এই ফ্রকটা খুবই কিউট কিউট দেখতে, গলার এখানে দেখো, তো এর স্লিভস হচ্ছে এমন স্লিভস, আর স্লিভসে কোনো লাইনিং নেই। কোমরে হচ্ছে এখানে গার্ডার আছে, তো
এটা আমার নি লেন্থ পর্যন্ত মানে নি হাঁটু পর্যন্ত আসছে অ্যাকচুয়ালি এটা পরলে না যেহেতু কোমরে গার্ডার আছে আর মেটেরিয়ালটাও যেহেতু একটু ফোলা ফোলা এই জন্য এটা পরলে একেই আমি মোটুরাম আরও মোটুরাম লাগছে মানে এটাকে পরতে হবে বেল্ট দিয়ে তো এর সাথে আর বেল্ট কেনা হয়নি মানে তখন জানতাম না এই জন্য কিনিনি কিন্তু বাড়িতে এসে আমি ওখানে ট্রাইও করিনি মানে এমন আমার সিচুয়েশন হয়ে গেছিলো যে ট্রাই করে পরে দেখবো মানে আমার সেটাও ইচ্ছা করছিল না তো এই জন্য বাড়িতে এনে পরে দেখি যে আমাকে মোটুরাম লাগছে বেল্ট লাগবে এমনি আমার কাছে এমনি একটা বেল্ট ছিল ওটাকে পরে দেখছি খুব সুন্দর লাগছিলো তো এর সাথে আবার একটা অন্য বেল্ট কিনতে হবে মানে খরচা আরও বেড়ে গেল তো এটাই এন্ড না আরও এর সাথে কিনেছি তোমাদেরকে দেখাচ্ছি মানে কিছু আমার মানে কিছু দরকারি আর কি মেকআপের কিছু কিনেছি তোমাদেরকে দেখাচ্ছি সেগুলো তারও আমি নিয়ে আসিনি ওগুলো নিয়ে আসি তো এগুলো মা সব মানে নিজের জায়গায় রেখে দিয়েছিল এই জন্য আর কি মানে আবার নিয়ে আসলাম মানে আমি ভুলে গেছিলাম তো আমি যেটা কিনেছি তারপরে মানে মেকআপের মধ্যে সেটা হচ্ছে এই মাস্কারা এটা হচ্ছে ব্লু হেভেনের মাস্কারা আমি জানি না এটা কেমন হবে কিন্তু এরই যে ইয়েলো কালারটা ছিল ওটা আমি ইউজ করতাম তো ওটা খুবই ভালো ছিল তো এবার এটা হচ্ছে ব্ল্যাক কালারের ব্লু হেভেনের তো তারপরে আছে হচ্ছে আইলাইনার এটা ব্লু হেভেনের এটা নিচে একটুখানি এইটুকু মানে এইটুকুই আছে লাইনারটা বাকিটা এটা হচ্ছে গিয়ে মানে আর কি ওই শো স্টিক্স মানে ওই যে অ্যাপ্লাই করার জন্য যে তুলিটা থাকে না কি বলেন আমি নিজেও বুঝতে পারছি না কি বলছি যাই হোক তো এটা হলো আইলাইনার তারপরে আমি কিনেছি ফেস ওয়াশ মানে আমার মোটামুটি ফেস ওয়াশ এই সাইজটা কিনলে আমার অনেক দিন চলে যায় দু তিন মাস মতো চলে যায় মানে আমি এমনই মানে খুব একটা ইউজ করি না দিনে হয়তো একবার জোর একবার থেকে জোর দুবার কোথাও গেলে পরে দুবার বাড়িতে মানে দোকানে ফোকানে বা বাড়িতে থাকলে পরে তো একবারই ইউজ করি এই জন্য এটা মোটামুটি আমার তিন মাস পর্যন্ত চলে যায় এই সাইজটা তো মা বলছিল যে কাজল কেনার কথা কিন্তু আমি কাজল কিনিনি কারণ আমি কাজল খুব একটা পরি না কিন্তু কাজল কিনবো যেহেতু শাড়ি পরবো অষ্টমীতে অষ্টমীতে শাড়ির সাথে কাজল না পরলে ভালো লাগে না এই জন্য আমি কাজল কিনবো আর তারপরে কিনেছি নেল পলিশ পুচকু নেল পলিশ এটা পুজোর নেল পলিশ না মানে আমার এমনি দেখে কালারটা পছন্দ হয়ে গেল তাই আমি কিনে নিলাম এই যে আমার হাতে যে গ্রিন কালারটা দেখছে ওটা তুলে আমি এটা পরবো তো এটা হচ্ছে ভবের লাইট ব্লু কালারের খুবই মিষ্টি কালারটা মানে আমি ব্লু পরেছি কিন্তু এই স্কাই কালার যেটা বলে ওটা কোনোদিন আমি পরিনি তো এই জন্য আমার দেখে খুব ভালো লেগেছিলো বলে আমি নিয়ে নিয়েছি তারপরে ওরই সাথে রিলেটেড নেল পলিশ রিমুভার এগুলো আমাদের এখানেও পাওয়া যেত কিন্তু যেহেতু ওখানে গেছিলাম মানে কাঁচাপাড়ায় যেহেতু গেছিলাম এই জন্য ওখান থেকেই নিয়ে নিয়েছি মানে একসাথে কাজ মিটিয়ে নিয়েছি তারপরে সেফটি পিন যেহেতু শাড়ি পরবো এটা খুবই ইম্পর্টেন্ট মানে এটাকে মানে বলা যাবে না এমন ব্যাপার সেফটি পিন তোমাদেরকে সেফটি পিনও দেখাচ্ছি আমি এনিওয়ে তো এই ছিল আমার মানে যা যা কেনাকাটি করেছি তার মানে যা যা কেনাকাটি করেছি সেগুলো তোমাদেরকে দেখালাম আমি জুতোও কিনেছি সেটাও মানে নিয়ে আসতে ভুলে গেছি এখন বলতে বলতে মনে পড়লো দাঁড়াও আমি জুতোটা নিয়ে আসি তো আমি জুতো নিয়ে চলে এসেছি আমি এবারে মানে কালকে একটা জুতোই কিনেছি আর সেটা হচ্ছে এই পামশু হিল ব্লক হিল যেটাকে বলে আমি খুঁজছিলাম আর একটু বড়ো হিল কিন্তু পেলাম না দোকানদারকে বলছি দাদা এর থেকে আর একটু লম্বা হিল হবে দোকানদার দাদা বলছে যে এটাই তো 4 ইঞ্চি আর কত লম্বা হিল তোমার লাগবে আমি বলছি আর একটু বড়ো হলে ভালো হতো না দিদি এর থেকে বড়ো আর নেই যাই হোক তো এই হচ্ছে জুতো জুতোর কালেকশনগুলো এই জুতোটা আমার নেওয়ার কারণ একটাই যে এটা খুবই দেখতে ক্লাসি মানে সব কিছুর সাথে পরা যাবে জিন্স স্কার্ট বা চুড়িদার কুর্তি বা ফ্রক সব কিছুর সাথেই পরা যাবে এই জন্যই এটা বেসিক্যালি নেওয়া আর দেখলাম যা জুতোর কালেকশন খুবই সুন্দর হয়েছে আমার ইচ্ছা আছে আরেকটা জুতো কেনার মানে আবার যে যখন শপিংয়ে যাব মানে আবার দুদিন পরেই হয়তো যাব তো তখন আমার ইচ্ছা আছে আবার আর একটা জুতো কেনার মানে অন্য স্টাইলের অন্য ডিজাইনের যদি কিনি তোমাদেরকে তো অবশ্যই দেখাবো না দেখালে হয় যাই হোক তো এই ছিল
মানে এই ছিল যা যা কিনেছিলাম এই এগুলোই সেগুলো তো আমার এই ড্রেসটা কেমন লাগছে ভাই ড্রেস ভাই শার্টগুলো কেমন লাগছে আমাকে জানাবে আর যদি ভিডিওটা পছন্দ হয় একটা লাইক করো চ্যানেলে নতুন হলে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা অন করে দিও আর কমেন্টে জানিও কোনটা ভালো লাগছে কোনটা ভালো লাগছে না তো আজকের জন্য এখানেই এন্ড করলাম আবার দেখা হবে নেক্সট ভিডিওতে টিল দেন বাই বাই স্টে সেফ স্টে হ্যাপি অ্যান্ড স্টে হোম অ্যান্ড স্টে হেলদি আমার মতো অফিস হয়ে পড়লে কিন্তু হবে না তো যাই হোক টাটা ও ডেসক্রিপশনে আমি আমার ইনস্টাগ্রাম আর ফেসবুকের লিঙ্ক দিয়ে রাখবো তোমরা আমাকে ফলো করতে পারো ওখানে যদি তোমরা আমাকে পছন্দ করে থাকো তো পার্সোনালি তো চলো বাই বাই আবার দেখা হবে নেক্সট ভিডিওতে।